আসসালামু আলাইকুম এবরিওন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে গরম গরম নুডলস রান্না করে ফেললাম আসলে ভেজিটেবল দিয়ে খাওয়ার জন্য তো বিকেলবেলা মানে বাচ্চাদের আবদার থাকে কিছু না কিছু রান্না করতে তো আমি মাঝে মধ্যে এই নুডলসটা করি সবজি দিয়ে আমার খুব ভালো লাগে আর বাচ্চাদেরও এইভাবে সবজি দিয়ে নুডলস রান্না করে খাওয়ানো উচিত তাতে ওরাও সবজির যে পুষ্টিগুলো সেটা ওরা পাবে এমনি বাচ্চারা আসলে সবজি খেতে চায় না তো নুডুলসে যদি ছোটো ছোটো করে কেটে দেওয়া হয় এটা ওরা আসলে মুখে ওদের লাগবে না ওরা সুন্দর খেয়ে ফেলতে পারবে এটা সবারই করা উচিত বাচ্চাদের জন্য যাদের বাচ্চারা বিশেষ করে ভেজিটেবল খেতে পছন্দ করে না তাদের তো আমি বাসায় প্রায় সময় ট্রাই করি ভেজিটেবল দিয়ে নুডলস রান্না করার জন্য বেবিকে খাওয়ানোর জন্য তো এই যে আমার নুডলস রান্না হয়ে গিয়েছে আমি নামিয়ে